এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের দীঘা জার্নি, হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেস। সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ইশিতা চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু আবার হাজির হয়ে গেছি। আজ থেকে কিন্তু আমাদের ট্রেন জার্নি স্টার্ট হচ্ছে, মনে আছে নিশ্চয়ই? আগের এপিসোডে মানে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি গোটা হাওড়া স্টেশন অব দি জার্নিটা আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। মাঝে কোন ধাবাতে দাঁড়িয়ে খেয়েছিলাম মানে লাঞ্চ করেছিলাম সেটাও কিন্তু আপনারা দেখেছেন। যারা যারা দেখেননি আমি এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, আর আই বাটনেও কিন্তু অবশ্যই আপনারা দেখতে পেয়ে যাবেন ভিডিওর লিঙ্কটা। স্টেশনে বসে যেহেতু বেশ অনেকক্ষণ ট্রেন লেট করেছিল, আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার অবসান তো এবার হলো, ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। আর যেখানে থেকে ঠিক আমি ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে। ভিডিওটা কিন্তু একেবারে স্কিপ করবেন না, না হলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা কিন্তু মিস করে যাবেন ট্রেন সম্পর্কে। অবশ্যই যারা যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু দীঘার উদ্দেশ্যে আর জার্নি করব। কোন ট্রেনে যাচ্ছি সেটা তো এতক্ষণে আপনারা থাম্বনেলে আর ভিডিও স্টার্টিংয়ে দেখতে পেয়ে গেছেন। তবু বলে দিই, যাচ্ছি আমরা হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেসে করে, নাম্বার হচ্ছে 22897। হাওড়া থেকে সকালবেলা মানে ভোরেতে যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস নামে দীঘাতে পৌঁছায়, সেটাই আবার ব্যাক করে দুপুর 2:25 কান্ডারি এক্সপ্রেস নামে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। চলুন, ওদিকে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে, এবার লিস্টে দেখে নিই আমাদের নামটা। সেকেন্ড সিটিং ছিল D10, আমাদের কোচ নাম্বার, তো সেখানে আমরা এবার যাব, মানে যেখানে D10 কোচ নাম্বারটা পড়বে সেখানে অবধি তো এবার আমাদের হাঁটতে হবে, তো চলুন এগিয়ে যাই। ভ্রমণ বিপাশু বাঙালিদের কাছে দীঘা পুরী আর দার্জিলিংয়ের মধ্যে দীঘাটা কিন্তু সবার প্রথমেই প্রায়োরিটি পায়, আর আজ সেই দীঘার উদ্দেশ্যেই আমরা জার্নি শুরু করব। কিন্তু জার্নি করবার আগে যে ট্রেনে করে আমরা জার্নি করি, সেই ট্রেনেরও কিন্তু মানে সেই ট্রেন জার্নিরও কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। মানে আমার পার্সোনালি কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেনে করে জার্নি করা। আসল সময় ছাড়িয়ে ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণ পর ফাইনালি এসে হাজির হয়েছে। চলুন এবার ট্রেনে উঠে পড়ি, তারপরে আপনাদের সাথে কথা বলবো, আর ট্রেন সম্পর্কে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। এসি কোচটা পেরিয়েই ছিল কিন্তু আমাদের কোচ, মানে D10। আর স্টেশনে বা প্ল্যাটফর্মে ভিড়ভাট্টাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ট্রেনটা ঠিক কতটা ভিড় হতে চলেছে, মানে পুরো প্যাকড আপ ভিড় থাকবে দেখেই সেটা আন্দাজ করতে পারা যাচ্ছে। লাগেজগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিতে হবে, আর সিটগুলো এবার খুঁজে নিই। এবার ভেতরটা আপনাদের দেখাবো, আর যেরকম বললাম যে এটা
ট্রেন ছাড়ার আগেই দেখিয়ে দিই, দরজা থেকে উঠতেই একটা চোখে পড়বে ওয়াশ বেসিন, আর সাথে আয়না রয়েছে, খুব একটা পরিষ্কার নয় একদমই। আর এবার ভেতরের কোচটা দেখাই, বুঝতে পারছেন তো কীরকম ভিড়। এখনও অনেকেই কিন্তু যা যা নিজস্ব লাগেজ টাগেজগুলো গুছিয়ে রাখছেন আর সিট নিজস্ব খুঁজে নিচ্ছেন। আমরা আমাদের সিট পেয়ে গেছি, আর আমাদের ফ্যামিলি যারা মেম্বার্স ছিলেন বা ছিল আর কি, সকলে তারা কিন্তু সিটে অলরেডি বসে পড়েছে। আর এবার একটু ঘুরিয়ে দেখাই, আমাদের ছিল বললাম যেটা সেকেন্ড সিটিং, এখানে আমার ছেলে বসেছে, আমার মামাতো দেওর বসেছে, রয়েছে আমার হাজব্যান্ড, আর পেছনে আমার মামা শ্বশুরও রয়েছেন। আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্যামিলি মিলেই গেছিলাম, ওখানে আমার শাশুড়ি মা, মামি শাশুড়ি, শ্বশুর মশাই সকলে ছিলেন, এখানে আমার দেওর যা আর ছোট্ট পুচকুটাও ছিল। তো এই ছিল আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টস, আমরা এরমভাবে সিট পেয়েছিলাম। আর এখানে সমস্ত লাগেজগুলো, এখানে যারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আমাদের লাগেজ ছিল, যেহেতু ফুল ফ্যামিলি ট্রিপ, বুঝতেই পারছেন প্রচুর লাগেজ হবে। লাগেজ রাখার কেরিয়ারটাও কিন্তু একদম প্যাকড আপ রয়েছে। আর ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তো চলুন একটু ট্রেনের দরজায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। ট্রেন ছাড়ার টাইম ছিল 2:25, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে বেশ অনেকক্ষণ লেটে। টাইমটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এলইডি স্ক্রিনে। দেখুন স্ক্রিনে শো করছে 15:16, মানে 3:16 কিন্তু ফাইনালি আমাদের ট্রেন জার্নি স্টার্ট করলো, যেটা ছাড়ার কথা ছিল 2:25, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশন এবার বরং আমি আপনাদেরকে দিই। 22897 অ্যান্ড 22898 কান্ডারি এক্সপ্রেস হলো ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের অন্তর্গত একটি এক্সপ্রেস ট্রেন, যা ভারত তথা পশ্চিমবঙ্গের হাওড়া জংশন এবং দীঘার মধ্যে চলে। আর হাওড়া থেকে দীঘা পর্যন্ত টোটাল 185 কিলোমিটার বা 115 মাইল ডিস্টেন্স কিন্তু কভার করে ট্রেনটি। ট্রেনের কোচ সম্পর্কে এবার কিছু ডিটেলস আমি আপনাদেরকে দিই বরং। ট্রেনের কোড নাম্বার হচ্ছে 22897 হাওড়া টু দীঘা, সেটা তো প্রথমেই বললাম। আর এখানে রয়েছে জেনারেল কোচ, সেকেন্ড সিটিং কোচ এবং এসি কোচ। আর আমাদের বুক করা ছিল কিন্তু এখানে সেকেন্ড সিটিং কোচ। আর এই ট্রেনের সার্ভিস ডেজ, মানে পরিষেবা কিন্তু প্রতিদিন, অর্থাৎ প্রতিদিনই চলে সোম থেকে রবি, এভরিডে এই আপনারা এই ট্রেনের সার্ভিস কিন্তু পাবেন। আর ট্রেনের টাইপ হচ্ছে এটা কিন্তু একটা মেল এক্সপ্রেস। চলুন এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। ট্রেনে উঠতেই তো ফার্স্টে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ওয়াশ বেসিন রয়েছে, আর সাথে একটা মিরর অ্যাটাচ রয়েছে, আর যেরকম সাধারণত থাকে জেনারেলি আর কি, মুখোমুখি দুটো বাথরুম, আর ওপরে একটা অবশ্যই লাইট রয়েছে। আর বাথরুমটা দেখানো পসিবল হলো না, খুব মানে অপরিচ্ছন্ন ছিল, যেহেতু একটা ট্রিপ অলরেডি খেটে এসছে। তাই জেনারেল, সেকেন্ড সিটিং আর এসি, টোটাল 3টা কোচগুলোর মধ্যে রয়েছে কিন্তু 1টি এসি চেয়ার কার, আর রয়েছে 6টি চেয়ার কার যেটা সেকেন্ড সিটিং, আর রয়েছে 7টি সাধারণ অসংরক্ষিত এবং 2টি SLR কোচ যেটা লাগেজ রেকের সাথে অ্যাটাচড। আর হাওড়া থেকে দীঘা পর্যন্ত ট্রেনটি টোটাল 7টা স্টপেজ কিন্তু কভার করে, যেটা সময় লাগে 3 ঘন্টা 22 মিনিট। এবার বলি কী কী স্টপেজ রয়েছে হাওড়াতে। প্রথম তো হাওড়া, সেটা যেরকম বললাম 2:25 ছাড়ে। তারপরে হচ্ছে সাঁতরাগাছি, যেটা পৌঁছায় হচ্ছে 2:42 PM-এ, মানে দুপুর 2:42-এ। তারপরে হচ্ছে উলুবেড়িয়া, যেটা পৌঁছায় 3:04 PM-এ। তারপরে হচ্ছে মেচেদা পৌঁছায় 3:27 PM-এ। তারপরে তমলুকের সময় হচ্ছে 4:00, বিকেল 4:00। তারপরে আসছে কাঁথির সময় হচ্ছে 5:00। তারপর রামনগর, যেটা 5:25-এ পৌঁছায়। আর তারপরেই লাস্ট হচ্ছে দীঘা, যেটা পৌঁছায় হচ্ছে 5:50 PM-এ, অর্থাৎ সন্ধে 5:50-এ। কিন্তু সাধারণত ট্রেন লেট থাকার দরুন এর টাইমের হেরফের প্রতিদিনই প্রায় হয়ে থাকে। Thank you.
যেহেতু দীঘা থেকে একটা ট্রিপ করে আসছি, আপনাদের আগে বললাম আমি বাথরুমের পরিস্থিতিটার কথাও বললাম, সেটা দেখানোর মতো পরিস্থিতি একেবারেই নেই। আর ট্রেনেও সেরকম যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও বলবো না, বেশ অপরিচ্ছন্নই হয়ে রয়েছে, কারণ অলরেডি ওটা মানে যাত্রীরা এতে জার্নি করেছেন অলরেডি। তো যেহেতু খুব গরম রয়েছে, ভর দুপুরবেলা বেশ গরম লাগছে, জানলার ধারে একটা মানে বসে পড়েছে, ভিডিও টিডিও করে নেওয়ার ইনফরমেশনগুলো সমস্ত দিয়ে দেবো ইন ডিটেলে, ওটা ভিডিওটা তার জন্য দেখতে হবে একদম না করে। আর ২:২৫ যেমন ছাড়ার কথা ছিল, অলরেডি এক ঘন্টা ধরে লেট, তো দেখা যাক ট্রেনটা ফাইনালি ওই দিকে মানে দীঘার দিকে গিয়ে মেক আপ দিতে পারে কিনা। এখন তো মোটামুটি স্পিডটা তুলেছে, এখন আমরা রয়েছি রামরাজাতলা স্টেশন, এখন পার করছি রামরাজাতলা, তো ওখানে গিয়ে ট্রেনটা টাইমটা মেক আপ দিতে পারে কিনা দেখা যাক। আর আমাদের আমরা তো রয়েছি এখন এসি, সরি এসি না, চেয়ার কারে B10 আমাদের কোচ নাম্বার। আর পুরো ট্রেন কম্পার্টমেন্টটা কিন্তু বেশ প্যাকচাপ হয়ে রয়েছে, সেটা আপনাদের একটু আগেই আমি দেখিয়ে দিয়েছি। আর ক্যারিয়ারের সমস্ত লাগেজের জায়গা পুরো ভর্তি লাগেজে, আর প্রচুর প্রচুর যাত্রী দীঘাতে এখন যাচ্ছেন দুর্গা পুজো মিটে যাওয়ার পর আমাদের মধ্যে। তো জার্নিটা এনজয় করুন আমার সাথে। জানলার ধারে বসে বাইরের পরিবেশ এনজয় করতে করতে এবার বরং আরেকটুখানি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই। ক্যারিয়ারটা দেখুন, এখানে বেশ একটা ফাইবারের বা এরম টাইপেরই কিছু একটা দেয়া আছে, ট্রান্সপারেন্ট, যেখান থেকে নিচ থেকে বসে লাগেজগুলো সমস্ত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর তো ফ্যান তো রয়েছেই, আর প্রচুর যাত্রীরাও রয়েছেন, পুরো প্যাকটা ভিড় যেটা বললাম একটু আগেই। আর ওই যে হচ্ছে লাগেজ রাখার সমস্ত মানে ক্যারিয়ারগুলো, ওগুলো কিন্তু সমস্তটা ফুল রয়েছে। আর প্রচুর হকার্সরাও উঠছিলেন প্রচুর খাবার দাবার নিয়ে, অনেক কিছু নিয়ে, সাথে জলের বোতল তো ছিলই। আর একটু আগে মোচার চপ, ডিমের চপ, হ্যান ত্যান এই সমস্ত ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুনতেই পেয়েছেন, একটু আগেই হকাররা বলছিল বিক্রি করছিল আর কি। আর এইবার দেখিয়ে দিই পাশে প্লাগ পয়েন্টের জায়গাটা, এখানে কিন্তু দুটো প্লাগ পয়েন্টের জায়গা রয়েছে, আপনারা আপনাদের ফোনের চার্জ বা ক্যামেরার চার্জ এখানে করে নিতেই পারেন। কিন্তু ডান দিকে প্লাগ পয়েন্টের অবস্থাও কিন্তু খুব শোচনীয় ছিল, খুব সাবধানে করতে হচ্ছিল আমাকে, ফোন চার্জ করতে হয়েছিল। আর এবার দেখিয়ে দিই এখানে সিটের ঠিক পিছন দিকে একটু টেবিল মতো রাখা রয়েছে, মানে টুকটাক কিছু খাবার দাবার জন্য, এই একটা মাত্র টেবিলই কিন্তু অক্ষত ছিল, বাকিগুলো সমস্ত কিন্তু এখান থেকে ভাঙা। দেখুন এখানে কিন্তু নেই হোল্ডারটা, মানে যে পিনটার সাথে অ্যাটাচ থাকে সেই পিনটা নেই, আর আমি যে চেয়ারে বসেছি সেটার সাথেও কিন্তু নেই। এইবার সিটের ঠিক পিছন দিকে মানে নিচের দিকে রয়েছে কিন্তু বটল হোল্ডার, দুটো বটল হোল্ডার রয়েছে প্রত্যেকটা চেয়ারের পিছন দিকটা করেই কিন্তু রাখা রয়েছে, এখানে আপনারা বটল রাখতেই পারেন। বলে রাখি এই ট্রেনের কিন্তু সবই হচ্ছে LHB রেক বা কোচ, যেটা কিন্তু বেশ আরামদায়ক আর নিরাপত্তার দিক থেকে কিন্তু বেশ ভালো। আর এই ট্রেনের সাথে লোকোমোটিভ WAP7 অ্যাটাচ করা থাকে, তাতে কি হয় যে লোকোমোটিভের অ্যাক্সিলারেশনটা এটা কিন্তু খুব দ্রুত হয়। আর এই যে LHB রেক বললাম, এই LHB-র পুরো কথা হচ্ছে মানে ফুল ফর্ম হচ্ছে লিঙ্ক হফম্যান বুশ। এবার মেন যেটা সেটা হচ্ছে এই গাড়ির ভাড়া, মানে টিকিট ফেয়ার কত, এই গাড়ির মানে এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া হচ্ছে 95 মানে 95 টাকা, সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 105 মানে 105 টাকা, এবং এসি কোচের ফেয়ার হচ্ছে
380 rupees অর্থাৎ 380 টাকা। আর বলে রাখি এই ট্রেনের স্পিডের কথা, এর গড় গতি কিন্তু 55 কিলোমিটার পার আওয়ার মানে 34 মাইল পার আওয়ার। আর মৌরিগ্রাম এবং নারায়ণ পাকুড়িয়া স্টেশনের মাঝখানে এর স্পিড কিন্তু 110 কিলোমিটার পার আওয়ার ওঠে, যেটা আমি ফোন স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। উলুবেড়িয়া স্টেশন দেখতে দেখতে ক্রস করে গেলাম। আর একটা মেন বিষয় যেটা আমাদের সকলকে ভাবায় ট্রেনে উঠলে, সেটা হচ্ছে প্যান্ট্রি ক্যাটারিং। বলে রাখি এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে খাবার দাবার কিন্তু অর্ডার করে নিয়ে কিন্তু খাবার এখানে নিয়ে খেতেই পারেন। সন্ধে তো হয়ে গেল আর দেখতে দেখতে আমরা কিন্তু কাঁথি স্টেশন এসে পৌঁছে গেলাম। আর কাঁথি স্টেশন পৌঁছে যাওয়া মানেই কিন্তু দীঘার কাছাকাছি চলে যাওয়া। অ্যান্ড হিয়ার উই আর, আমরা কিন্তু দীঘা স্টেশন পৌঁছে গেছি। চলুন এইবার একটু এগোনোর অপেক্ষা, আর ট্রেনটা কিন্তু গোটাটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দেবো। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে ফাইনালি আমরা দীঘাতে এসে পৌঁছালাম। ওদিক থেকে 1 ঘন্টা লেটে ছেড়েছিল, প্লাস এখানে আরও 15 মিনিট ডিলে হয়। টোটাল 1 ঘন্টা 15 মিনিট ডিলেতে আমরা ফাইনালি এসে পৌঁছালাম দীঘাতে। এখন বাজে হচ্ছে পুরো সাতটা। তো চলুন এবার যাব আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। লেটস গো। এই ছিল আমাদের কান্ডারি এক্সপ্রেসের ট্রেন জার্নি, হাওড়া টু দীঘা, 22897 কান্ডারি এক্সপ্রেস হাওড়া টু দীঘা। সো এইবার নেক্সট ভিডিও আসছে আপনাদের সাথে সামনে খুব শিগগিরই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলের পর্দায় অবশ্যই চোখ রাখতে হবে। কি নাম? এক্সপ্লোর উইথ ঈশিতা। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে। পুরো ফুল জার্নিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর গোটা দীঘা ট্যুরটা কিন্তু আমি কভার করবো শুধুমাত্র আপনাদের জন্য। সো ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর সমস্ত ইনফরমেশন আর ডিটেলসটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই থাক। তো এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের দীঘা জার্নি, হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেস। আর এখানেই আমি ভিডিওটা শেষ করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চোখ রাখতে হবে এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পর্দায়। ট্রেন জার্নিটা কেমন লাগলো, সমস্ত ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো টিল দেন গুড বাই আর কিপ ওয়াচিং এক্সপ্লোর উইথ ঈশিতা। এইবার আমরা ধীরে ধীরে যাব প্ল্যাটফর্ম অর্থাৎ স্টেশনের বাইরে। তার আগে প্ল্যাটফর্মটাও আপনাদেরকে কিন্তু মানে স্টেশনটাও কিন্তু আমি আপনাদেরকে গোটাটা দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওটা যেমন বললাম এখানেই শেষ করব। এরপর পৌঁছাবো আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের বুকড করা হোটেলের উদ্দেশ্যে, সেটা কিন্তু আপনারা পরের পর্বে দেখতে পাবেন। তার জন্য কিন্তু এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পর্দায় অবশ্যই চোখ রাখতে হবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন। আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আর হোটেলের ডিটেলিং আর সমস্ত দীঘা ট্রিপটা কিন্তু অপেক্ষা করছে। আশা করি আপনাদের নিরাশ করব না।
স্টেশনটা আপনাদেরকে, মানে দীঘা স্টেশনটা আপনাদেরকে গোটাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন গোটা দীঘা ট্রিপ। আজকের মতো টাটা।